সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, রমজানের অনেক অনেক মোবারকবাদ। আপনার রেসিপিতে থাকবে সবাই, এই স্লোগানটির সাথে নিয়ে শুরু হয়েছে দেশি মিট প্রেজেন্ট কুকিং স্টার সিজন পাওয়ার এসকেবি কুকওয়্যার। আপনাদের সাথে আছি আমি বন্যা। আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের পর্বে। আমাদের আজকের পর্বে আমাদের সঙ্গে বিচারক হিসেবে আছেন শেফ মেনাজ। আমাদের সঙ্গে আরো আছেন আজকে যিনি রান্না করবেন অমিতা চৌধুরী। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। কেমন আছেন? অনেক ভালো আছি অমিতাবু। আপনাকে অনেক সুন্দর লাগছে দেখে। আপনি অমিতাবু কি করা হয়? যখন উইন হয়ে যাবেন, কোন রেসিপিটা দিয়েছিলেন এবং সিলেক্ট হয়েছেন? গার্লিক চিকেন। গার্লিক চিকেন আজকে ওটাই রান্না করছেন। আমরা একটু জানি কি কি লাগছে গার্লিক চিকেনে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, কাঁচামরিচ, ধনে পাতা, রস, আমাদের সঙ্গে আছে। তাহলে আমরা দেরি না করে যদি শুরু করে দিই রান্না। ওকে, আমরা আজকে ব্যবহার করে এসকেবি কুকওয়্যার এর সমস্ত প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে এবং রান্না করতে অনেক ভালো। আমরা শুরু করবো, চুলা জ্বালাবো। আমরা তেল দিয়ে দিব, তেলটি দেবো। আমরা ব্যবহার করছি পিউরো বা প্রিমিয়াম রাইস ব্রান অয়েল, যেটা অনেক ভালো স্বাস্থ্যসম্মত। আমরা দেব, কতটুকু দেব একটু বলবেন। এখন কি করব? একটু গরম হলে রসুন কুচি দিয়ে দিবেন। আপনি যদি এই প্রতিযোগিতায় জয়ী হয়ে যান, আপনার জন্য কিন্তু অনেকগুলো পুরস্কার অপেক্ষা করছে। আর সেটি হচ্ছে আলাদিন পার্কের পক্ষ থেকে অনেক অনেক পুরস্কার পাচ্ছেন কুকিং স্টারের ফার্স্ট প্রাইজ পেলে। এবং সেই পুরস্কার গুলো তো সেটা আমরা এখন আর বলছি না, তবে আলাদিনের পক্ষ থেকে আপনি অনেক অনেক পুরস্কার পাচ্ছেন আলাদিন পার্কের পক্ষ থেকে। আর সেটা কি দিচ্ছেন আপনি? টক দই। আপনি টক দই ইউজ করলেন, আবার লেবু রস দিলেন। কোন রান্নাটা রান্না করতে খুব বেশি ভালো লাগে? কোন ধরনের রান্না? ডেজার্ট, স্পাইসি না কোন ক্রিস্পি জাতীয় কি কি রান্না ভালো লাগে? ডেজার্ট রান্না বেশি ভালো লাগে। গাছকে আমরা ডেজার্ট দেখতে পাচ্ছি না, আরো একদিন হয়তো ডেজার্ট আমাদের জানাবো। লবণ বেশি লবণ করে দেখো।
সময় লাগবে হতে হতে আরো একবার দেখে। মুরগি একটি, রসুন চার থেকে পাঁচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ দুটি, চারটি শুকনো মরিচের গুঁড়া একটা চামচ, টক আধা কাপ, ধনে পাতা দুই তিন চামচ, লেবুর রস পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো। আমরা একটু দেখি, বাহ সময় লাগছে। প্রিয় দর্শক, যারা খুব মনোযোগ দেখছেন মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই মনোযোগ দিয়ে দেখার পরে আপনারা পাচ্ছেন অনেক বড় পুরস্কার। আজকের আয়োজন দুটি রেসিপি বাসায় রান্না হবে, রান্না করে ছোট পাঠিয়ে দিতে হবে এবং আপনার ছবিটি যদি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় তবে আপনি পাচ্ছেন কক্সবাজারের হোটেল কক্স টুডের পক্ষ থেকে দু লাখ তিন দিন থাকবার স্বর্ণ সুযোগ এবং সঙ্গে নিয়ে আপনার প্রিয়জনকে। আমার এই সুযোগটি একেবারে মিস করবেন না, তবে দেরি কেন, খুব চর্চে দেখুন, ছবি তুলুন, পাঠিয়ে দিন আমাদের পেজে। আমরা একটু দেখে এখন কি অবস্থা, আমাদেরকে একটু নাড়াচাড়া দিতে হবে। আমরা কি পানি দেবো ওখানে? আরো কিছুক্ষণ সময় লাগছে এটা করতে। আচ্ছা, এটা কি একটু জানিস, আপনার এই যে রান্নার অনুষ্ঠানে এসেছেন, আপনি হয়তো দিতেও গেলেন, যেটার পরে আপনার অ্যাম্বিশনটা কি, কি করবেন নেক্সট, কি করার ইচ্ছে আছে? উৎসাহ তো ডেফিনেটলি আপনি পাচ্ছেন এবং একটা সুযোগ পাচ্ছেন, কুকিং কম্পিটিশনে এসেছেন, আপনি রান্না করছেন, আমাদের বিচারক আপু বসে একটু পরে তিনি জজমেন্ট করে দেবেন, তারপর আপনি নির্বাচন হলে সাউন্ডে যাবেন, দেন তারপর আস্তে আস্তে যদি আপনি জয়ী হয়ে যান তাহলে অনেক বড় একটা আপনার নেম ফেম সবকিছু একসঙ্গে পাচ্ছেন, আপনার জায়গাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আপনাকে কেউ সেভ হিসেবে রাখবে, এটা অনেক বড় একটা পাওয়া। এই পাওয়াটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য অনেক বড় একটি পাওয়া এবং এটা অনেকটা নিজের ভেতরেও আছে। আমরা একবার দেখব, আমরা এখন সার্ভ করবো। তৈরি হয়ে গেল দেশি নিচের গার্লিক চিকেন, সঙ্গে পিঠে রয়েছে, অসম্ভব সুন্দর একটি খাবার, আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেছেন ডেফিনেটলি অনেক লোভ লাগছে, আমারও কিন্তু প্রচন্ড লাগছে, কারণ এটা চলে যাবে এখন জাজের কাছে, তারপরে তিনি আমাদেরকে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে আমরা চলে যাই। প্রিয় দর্শক, চলুন শুনি আমাদের মেহনাজ আপু কি বলছে। অমিতাবু কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন আপনি? এই তো। আচ্ছা, এটাতে তো এই যে ফুডটা আপনি রান্না করেছেন এটাতে তো আমরা দেখছি যে একটা প্রোটিন দেশ, এত তেল কেন? আর মানে তেলটার কি ইউজ এখানে? সুন্দর দেখানোর জন্য দাদা, এছাড়া কোনো ভূমিকা নেই। থ্যাংক ইউ। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু পরে আমরা আপনাকে ডাকবো আবার এবং আপনার সঙ্গে অনেক কথা হবে, অনেক গিফট দেবো আপনাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচে খুব ছোট একটা বিরতি, আপনারা সঙ্গে থাকুন, বিরতি পর আবার ফিরে আসছি। রান্না স্বাস্থ্যকর হতে হলে পাত্রটিও হতে হবে স্বাস্থ্যসম্মত। কখনো ভেবেছেন যে পাত্রে রান্না করেন তা ফুড গ্রেড 304 স্টেইনলেস মেটেরিয়াল দিয়ে তৈরি কিনা? স্বল্প জ্বালানি, অল্প সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্নায় চাই এসকেভি কুকার। পরীক্ষিত বাংলাদেশের প্রথম এসকেভি নিয়ে এলো প্রিমিয়ার ইন্ডাকশন কুকার, যা ইন্ডাকশন বার্নার সহ সব ধরনের চুলায় রান্নার উপযোগী। এসকেভি কুকার, রান্না এখন ভেরি সিম্পল। এসকেভি, এভরিথিং ইজ স্টেইনলেস।
আলাদিন স্পার্ক, আলাদিনের জাদুর জগৎ এখন আলাদিন স্পার্কে। পিকনিক, শুটিং স্পট, ওয়াটার কিংডম, কনভেনশন সেন্টার ও অত্যাধুনিক মানের রিসোর্ট সহ মন মাতানো সকল রাইডস নিয়ে আপনিও মেতে উঠুন আলাদিন স্পার্কের আনন্দ উচ্ছ্বাসে। আলাদিন স্পার্ক, এসো মিলি জীবনের আনন্দে। আলাদিন স্পার্ক লিমিটেড, ইউনিট 1 ফুলবাড়িয়া ময়মনসিংহ, ইউনিট 2 সিতিকুল্লা ধামরাই ঢাকা। সময় স্বাস্থ্যকর রান্না খুব জরুরি। রান্না স্বাস্থ্যকর হলে পাত্রটিও হতে হবে স্বাস্থ্যসম্মত। কখনো ভেবেছেন যে পাত্রে রান্না করেন তা ফুড গ্রেড 304 স্টেইনলেস মেটেরিয়াল দিয়ে তৈরি কিনা? স্বল্প জ্বালানি, অল্প সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্নায় চাই এসকেভি কুকার। দুই পরীক্ষিত বাংলাদেশের প্রথম এসকেভি ইয়েলো ফ্রিলিয়ার ইন্ডাকশন কুকার, যা ইন্ডাকশন বার্নার সহ সব ধরনের চুলায় রান্নার উপযোগী। এসকেভি কুকার, রান্না এখন ভেরি সিম্পল। এসকেভি, everything is stainless. Aladdin Spark, Aladdin er jadur jogot ekhon Aladdin ke. Picnic, shooting spot, water kingdom, convention center, অত্যাধুনিক মানের রিসোর্ট সহ মন মাতানো সকল রাইডস নিয়ে আপনিও মেতে উঠুন আলাদিন স্পার্কের আনন্দ উচ্ছ্বাসে। আলাদিন স্পার্ক, এসো মিলি জীবনের আনন্দে। আলাদিন স্পার্ক লিমিটেড, ইউনিট 1 ফুলবাড়িয়া ময়মনসিংহ, ইউনিট 2 সিতিকুল্লা ধামরাই ঢাকা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশি মিট প্রেজেন্ট কুকিং সার্ভিসেস পাওয়ার্ড বাই এসকেবি কুকওয়্যার। সাথে আছে আমি বন্যা, আর আমার সঙ্গে আছে আমাদের এখনের রন্ধন শিল্পী লাকি। লাকি আপু কেমন আছেন? আপু ভালো, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে আপু, কি রান্না করছেন আজকে? আপু আমি আজকে রান্না করবো সর্ষে দিয়ে মুরগির মাংস বোনা। সর্ষে ইলিশ আমরা খেয়েছি, সর্ষে দিয়ে মাছ খেয়েছি, আজকে আমরা খাবো সর্ষে দিয়ে মুরগির মাংস বোনা। একটু ডিফারেন্ট, ঠিক আছে আপু। কিভাবে রান্না করবেন, উপকরণ গুলো একটু বলেন। আপু উপকরণ আমার এখানে লাগবে মুরগির মাংস হাফ কেজি, তারপরে লেবুর রস লাগবে 1 টেবিল চামচ, সরিষা বাটা লাগবে 2 টেবিল চামচ, তারপরে পেঁয়াজ লাগবে 1 কাপ, তারপরে কাঁচা লঙ্কা বাটা লাগবে 2টা চামচ, আর আদা রসুন বাটা 1টা চামচ, 1টা টমেটো, 4টা কাঁচা লঙ্কা, 8টা কাঁচা লঙ্কা, আচ্ছা আচ্ছা, আর তেল পানি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। বা একদম আমরা রেসিপিটা সুন্দরভাবে পেয়ে গেলাম, এখন আমরা রান্না শুরু করি। আপু প্রথমে আমি মাংসটাকে লেবুর রস আর অল্প একটু লবণ দিয়ে মেরিনেট করে রাখলাম, মানে 5 মিনিট মেরিনেট করে রাখলাম। 5 মিনিট, হ্যাঁ। এখন এটা আমাকে তেলে ভাজতে হবে। তাহলে চুলাটা জ্বালিয়ে দিই। জি আপু। আচ্ছা, আমরা এসকেবি কুকওয়্যারে রান্না করব, আর আমাদের সঙ্গে যে তেলটি আছে সেটা হচ্ছে পিডিউবা প্রিমিয়াম রাইস ব্রান অয়েল। অনেক স্বাস্থ্যসম্মত। আপনি রান্না করেছেন আগে? জি আপু। ওকে, রাইস ব্রান আগে ইউজ করেছেন? তেল অল্প লাগবে, যেহেতু মাংসটা আগে মেরিনেট করা। ওকে, মাংসটা ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে দুই দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা মরিচ বাটা, হ্যাঁ, আদা রসুন বাটা, আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে দিচ্ছেন। লবণ রসে লবণ দিয়ে আগে আপনি ম্যারিনেট করেছিলেন। স্পেশাল যেটা সরিষা, বাচ্চারা অনেক পছন্দ করে, এত ঝাঁজ মাংস লাগে না।
মরিচ চাপা সালাতে দিই, অল্প একটু কালো লাগবে। আর আমরা রান্না করছি এসকেবি কুকওয়ারে, অনেক সুন্দর ভাবে রান্না হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন রেগেও যাচ্ছে না এবং খুব সুন্দর একটা আলাদা হয়ে যাচ্ছে, একদমই না। প্রিয় দর্শক, দেশি মিটের সর্ষে চিকেন রান্না করতে উপকরণগুলো কি কি লাগছে শুনুন আরেকবার দেখে নিন। মুরগির মাংস আধা কেজি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচামরিচ বাটা দেড় টেবিল চামচ, সরিষা বাটা দু টেবিল চামচ, কাঁচামরিচ চারটি, লেবুর রস এক টেবিল চামচ, টমেটো একটি, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিগুলো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই রেসিপি দেখলেই আপনি পাচ্ছেন পুরস্কার। আর সেই পুরস্কার পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আজকের দেখানো রেসিপিগুলো বাসায় রান্না করতে হবে, ছবি তুলতে হবে, সেই ছবিগুলো পাঠিয়ে দিতে হবে কুকিং স্টার নামে আমাদের ফেসবুক পেজে। আপনার ছবিটি যদি সেরা ছবি হিসেবে নির্বাচন করি আমরা, তাহলে আপনি পাচ্ছেন কক্সবাজারের হোটেল কক্সরের পক্ষ থেকে 2 রাত 3 দিন থাকবার সুবর্ণ সুযোগ। এই সুযোগটি মিস করা যাবে না একদমই। মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, রেসিপিগুলোর ছবি তুলুন, পাঠিয়ে দিন আমাদের পেজে। আবার আমরা একটু দেখবো এখন কি অবস্থা আছে। মনে হয় একদম কমপ্লিট হয়েই গেছে, খুব অল্প সময়ের ভিতরেই হয়ে গেল। আজকে চমৎকার রান্নাগুলো রান্না করে যদি আপনি আমাদের কম্পিটিশনে ফার্স্ট হয়ে যান, আপনি পাচ্ছেন আলাদিন পার্কের পক্ষ থেকে অনেকগুলো পুরস্কার, এবং আমাদের পক্ষ থেকে তো আপনার পুরস্কার আছে, এসকেবির পক্ষ থেকে, দেশি মিটের পক্ষ থেকে, পিডিবার পক্ষ থেকে অনেক অনেক পুরস্কার, অনেক অনেক ভালোবাসা, এবং সেই সঙ্গে আপনি একজন রন্ধনশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার সুবর্ণ সুযোগ। ধন্যবাদ আপু, আপনাদের মাধ্যমে আমি অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগলো। হয়ে গেছে কমপ্লিট? এখন আমি সার্চ করি। আমরা পেয়ে গেলাম দেশি মিটের সর্ষে চিকেন বলতে পারি আমরা এটাকে। সর্ষে চিকেন অনেক সুন্দর হয়েছে এবং আমার কমেন্ট তো অনেক ভালো লাগছে। এখন শুনতে হবে যে আমাদের বিচারক আপু কি বলছে। চলুন দেখি আমাদের আপু কি বলছে। আপনাকে আপু কেমন আছে? হ্যাঁ আপু ভালো, আপনি ভালো আছেন? তো আপনি সর্ষে দিয়ে চিকেন করেছেন? জি আপু। এইটা কি আপনি বাসায় ট্রাই করেছেন? জি আপু, আমি এটা প্রায় সবাই করে, আমার বেবি খুব পছন্দ করে এই রেসিপিটা, আমি এটা বাসায় ট্রাই করে। মানে আমি খুব অবাক হচ্ছি, এটা ভেবে যে সরিষার ঝাঁজ, কাঁচামরিচ বাটা। না আপু, এটা দেখতে যতটা ঝাল মনে হয় আসলে এটা এত ঝাল না। ঠিক আছে, একটা নতুন ট্রাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক থ্যাংকস, এত চমৎকার একটা রেসিপি খুব অল্প সময়ের ভিতরে করে দিয়েছেন। জি আপু, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। জি আমরা ধন্যবাদ এবং ভালোবাসার জন্য অনেকগুলো গিফটও কিন্তু আপনাকে দেব। সেই সঙ্গে আমি আপুকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসবার জন্য, এবং আপু প্লিজ আপনি যদি চলে আসবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের দুজনকেই, এত সুন্দরভাবে আমাদের সময় দিয়েছেন, দুটো রেসিপি দিয়েছেন, থ্যাংক ইউ। এবং আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার হাত দিয়ে তাদেরকে আমরা উপহার দিচ্ছি। আর সেই উপহার গুলো হচ্ছে এসকিবির পক্ষ থেকে কুক ওয়ার, দেশি মিটের পক্ষ থেকে নতুন রেসিপি করবার জন্য, এবং পিডিবা পক্ষ থেকে তেল, যে তেলটা এখন খুবই কাজে লাগবে এই রোজার দিনে। আচ্ছা আবার আপুর জন্য আছে এসকিবির পক্ষ থেকে, দেশি মিটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক অনেক ভালোবাসা। সামনের রাউন্ড হতে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা, এবং মানতো আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, রান্নার রান্না শেষ হলো আমাদের আজকের আয়োজন। দেশি মিট প্রেজেন্ট কুকিং স্টার সিজন 2 পাওয়ার্ড বাই এসকেবি কুকওয়্যারের পক্ষ থেকে আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসবো সঙ্গে নিয়ে আর দুজন নতুন রন্ধনশিল্পী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।